আজ আমরা দেখব কিভাবে বাড়িতে আনা আনারস থেকেই আমরা খুব সহজে একটা আনারস গাছ তৈরি করে এক থেকে দেড় বছরের মধ্যে তার থেকে ফল লাভ করতে পারি। আনারসের ওপরের যে লিফি পাটটা সেটা প্রথমে সুন্দর করে কেটে আলাদা করে নিতে হবে। সমস্ত নিচেকার পাতাগুলো সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর একটা গ্লাস জারের মধ্যে কিছুটা জল নিয়ে খুব সাবধানে সেটা ওই জলের মধ্যে রেখে দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি রুট ডেভেলপ হতে পারে। আমরা জানি জলের মধ্যে কিন্তু খুব সহজেই যে কোনো গাছের রুট সিস্টেম তৈরি হয়। খেয়াল রাখতে হবে যাতে পাতার কোনো অংশ ওই জলের মধ্যে ডুবে না থাকে। ঠিক কিছুদিনের অপেক্ষা, তারপরেই দেখব এই গাছ থেকে কিন্তু খুব সুন্দরভাবে শিকড় তৈরি হয়ে গেছে। নর্মাল শেডের মধ্যে রাখলেই কিন্তু চলে আসবে শিকড়। এখন যে আপডেটটা আমি দেখাচ্ছি সেটা 21 দিন পরের আপডেট। 21 দিন পরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রুটস চলে এসছে। এরপর আমাদের এটাকে মাটিতে বসানোর পালা। আমি একটা বড় টব নিয়েছি, সেটা প্রায় 26 থেকে 28 ইঞ্চির কাছাকাছি পটের সাইজ। যেভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি হয় ঠিক সেইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। ঢেউ খেলানো খোলামকুচি বা কোনো ইটের টুকরো দিয়ে যে হোলটা তলায় রয়েছে সেটাকে বন্ধ করতে হবে। তার উপর দিয়ে দিতে হবে বালি। বালি স্তর দেওয়ার পর হাতে হালকা করে চেপে দিতে হবে। এরপর আমরা দিয়ে দেব পটিং মিক্স। পটিং মিক্স নিয়ে বেশি মাতামাতির কোনো দরকার নেই। যদি কেউ জমির মাটি পাও সেই মাটিতেও তুমি তোমার গাছটা বসিয়ে দিতে পারো, তাতেও ফল আসবে। এছাড়া তুমি নিতে পারো নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে কিছু পরিমাণ মেশাতে হবে বালি এবং বাকিটা কম্পোস্ট। রেশিও হবে 50-30-20। এরপর যদি কোনো বড় বড় ঢেলা থাকে সেটা ভেঙে দিতে হবে। এই মাটিটা এনে বেশ কিছুদিন রাখা ছিল সবজির খোলা টোলা এই সমস্ত মিশিয়ে, তাই কিছু কিছু মাটি ডেলা হয়ে গেছে। আস্তে আস্তে ভেঙে দিলে বা সেই বড় ডেলাগুলোকে সরিয়ে নিলেই কিন্তু আর কোনো গাছ বসাতে সমস্যা হবে না। মাটির কিছুটা অংশের মাটি সরিয়ে মাঝখানটাকে একটু গোল গর্ত মতো করে দিয়েছি। এখানেই গাছটাকে আমরা বসাবো। এইভাবে একটু মাটি সরিয়ে গাছটিকে বসালে আমাদের প্রতিস্থাপনের জন্য কিন্তু এটা অনেক সুবিধাজনক। এরপর খুব সাবধানে গাছটাকে বের করে নেব এবং আলতো করে সেটা মাটির মধ্যে চেপে ধরে তার পাশ দিয়ে কিন্তু মাটি দিয়ে দেব। পারলে কারোর হেল্প নিয়ে পড়ো। দেখতেই পাচ্ছ প্রায় পুরো প্রসেসটাতেই আমার মা কিন্তু আমার সাথে আছে, কারণ তার এটার এক্সপিরিয়েন্স রয়েছে। যে সে যখন মামার বাড়িতে ছিল প্রায় বছর 20-25 কি তারও বেশির আগেকার কথা, তখন তো আমি হইনি, তো সেই সময় আমার মা একটা এরকমভাবে আনারস গাছ করেছিলেন এবং তার থেকে আনারস হয়েছিল। তাই আমার আবদারে এই আনারস গাছের প্রতিস্থাপন আবার করা হলো। দেখা যাক ফল কি হয়, কিন্তু পজিটিভিটি তো আমাদের মনের মধ্যে রাখতেই হবে, তাই না? গাছ বসিয়ে দেবার পর পাশগুলোতে পটিং মিক্স দিয়ে দিয়ে কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে। 2 দিন ধরে আমি এটা শেডের নিচে রাখব। এরপর আমি রেখে দেব খোলা আকাশের নিচে রোদের মধ্যে। এবং খেয়াল রাখতে হবে রোদ প্রখর হলে খুব একটা সমস্যা আনারস গাছের হয় না, তবে প্রচুর জল পেলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে। দিনের আপডেট, 12 দিনের পর আমরা চলে এসেছি প্রায় 25 দিনে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছোট ছোট লিপস কিন্তু ভিতর থেকে তৈরি হচ্ছে। তার মানে ধরে নিতে হয় আমাদের গাছটা কিন্তু মাটির সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে। 1 থেকে প্রায় 1.5 মাসের মাথায় আমি ভাবছি এটাতে একটু সার দেব। সেই সময় বৃষ্টিও খানিকটা আশা করছি কমে যাবে। তো সেই সময় সার দেওয়ার জন্য আমি যে কোনো কম্পোজিট সার এই মাটির সাথে মিশিয়ে দেব। এছাড়া ইউজ করব এক্সেল।
এগ সেলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, কিছু পরিমাণ ফসফরাসও থাকে, তাই ডিমের খোসা যে কোনো গাছের গঠনের জন্য খুবই উপকারী। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আচ্ছা, তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তাও বলে দিই, প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর লাইক করার পরে তুমি নিচে কমেন্টে জানিও আদতে তোমার কেমন লেগেছে, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে বলো যাতে সাবস্ক্রাইব করতে। আর খুব ভালো থেকো, প্রচুর গাছ লাগাও, টাটা।